পুরাতন আমনের গামারির পাল্লা, শিলকরির চোখা, রাউন্ড পাল্লা, রাউন্ড পাল্লা, রাউন্ড পাল্লা, ওয়াও, অনেক বড় পাল্লা, অনেক বড়, চাই সাত, একদম নতুনের মতোই লাগতেছে। হ্যাঁ, এই পুরাতন দরজার মধ্যে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা? জি, ওয়ারেন্টি আছে। এটি মনে করেন ধানমন্ডি গুলশানের মাল, তো এটি 50-60 বছরের কিছু হবে না, কিছু হবে না। এটা হলো ভাই মেহগুনি, মেহগুনি দরজা, মেহগুনি একবারে কোনা কাটা খিল করা, আমনের সিজনিং করা, সিজনিং করা পাল্লা। এটাও কাঁঠালের, এটা আমনের লা ইলাহা ইল্লাল্লাহ লেহা, এটা একবারে ন্যাচারালি যেভাবে আসছে বানিশ করা। এগুলো বারান্দা পাল্লা মনে হয়, বারান্দার, জি, 30-84, 30-84। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা এমন একটি শোরুমে চলে এসেছি যেখান থেকে আপনারা পুরাতন দরজা এবং নতুন দরজা কিনতে পারবেন, এবং এটি কিন্তু অনেক বড় একটা মার্কেট। আপনারা এখান থেকে অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন। তো আজকে আমরা অবস্থান করছি মেসার্স শাহরিয়ার রাফি এন্টারপ্রাইজে, এবং মেসার্স শাহরিয়ার রাফি এন্টারপ্রাইজ থেকে প্রোপাইটর সেলিম ভাই আজকে আমাদেরকে হেল্প করবে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের শোরুমে কি কি ধরনের দরজাগুলো পাওয়া যায়? আমাদের এখানে নতুন পুরান সবই আছে। আচ্ছা, নতুনের ভিতরেও আছে এক সাইড, পুরান আছে এক সাইড। জি, ঠিক আছে। যেটা পুরানো ওটা চৌকাট লাগানোর, আর যেটা নতুন ওটা আপনি শুধু পাল্লা চৌকাট আলাদা আছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন? সারা বাংলাদেশে আমরা কুরিয়ার নাও ডেলিভারি দেই, কেউ যদি বেশি নেয় তাহলে পিকআপে ডেলিভারি। আচ্ছা, আপনারা যে পুরাতন দরজাগুলো সেল করতেছেন, জি, তো এই পুরাতন দরজার মধ্যে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা? জি, ওয়ারেন্টি আছে। এটি মনে করেন ধানমন্ডি গুলশানের মাল, তো 10-15 বছর ব্যবহার হয়েছে। এখন বিল্ডিং ভাঙ্গে হাইরাইজ বিল্ডিং করবো, এটি তো 20-50-60 বছরের হিসাব করি মানুষ কিনছে। অবশ্যই, এখন ওরা অ্যাপার্টমেন্ট করবে, এই জন্য ব্যারি ভেঙে লেতেছে আমরা আনি। আচ্ছা, এটি 50-60 বছরের কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। অন্তত নতুনের চেয়ে একটু গ্যারান্টি ভালো হইলো, এটার ফাঁকা বেঁকা আমাদের ঠিকানাটা হলো সিদ্ধার মেডিকেলের উত্তর দিকে, ডেন্টিমেন্টাল কলেজের একটা সাইনবোর্ড আছে, সামনে নিউ জনতা মার্কেট, মেসার শাহরিয়ার রাফি এন্টারপ্রাইজ। এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর পড়ছে, রায়ের বাজার গামারির পাল্লা, শিলকরির চৌকার, গামারির পাল্লা, শিলকরির চৌকার, চৌকার। এটা একটু দাম বেশি, আবার কিছু যুক্তি আছে আপনার। এটা হলো পুরাতনের উপরে আমরা রং উঠে বানিশ করছি, ডিজাইন করছি, এই জন্য একটু খরচও বাড়ে। চৌকাট পাল্লা সহকারে দাম হলো 12,000। নতুনের তুলনায় দামটা কতটুকু পার্থক্য আছে? নতুনের তুলনায় আপনার পুরাতনের দাম একটু কমই আপনার, তারপরও যেমন নতুনের চেয়ে ভালো পুরান নিতে টিকসইটা বেশি হয়, টিকসই বেশি হয়, মানে নতুনের চেয়ে পুরানটাই, পুরান হইলে যে কম তা না। আচ্ছা আচ্ছা, পুরানের ভিতরেও নতুনের চেয়ে দাম বেশি আছে তাই? জি, আচ্ছা, ঠিক আছে। এই যেমন একটা আছে আপনার কাঁঠাল, কাঁঠাল, জি, এটা দরজা কাঁঠাল, জি, আচ্ছা, এটা 6 ইঞ্চি চৌকার সহ, এটার প্রাইস হলো 14,000। চৌকাটের চৌকার শিলকরি পাল্লা কাঁঠাল, প্রায় 14,000, 14,000 টাকা। জি, নিচের দাও আপনার পাল্লা কাঁঠাল চৌকাট শিলকরি, আচ্ছা, এটার প্রাইস 14,000 টাকা। এগুলো চাহিদা অনুযায়ী বিভিন্ন ডিজাইন করাও যায়, সব তো ডিজাইন আসে না। এটার প্রাইস কম, এটা গামারির পাল্লা লোহা কাঠের চৌকাট। আচ্ছা, এটা এই অবস্থায় নিলে দাম হলো 8,000। 8,000 টাকা? এটা কি রং করে দিবেন না? না, এইভাবে নিলে আমার বিক্রি করা কাঁঠালের চৌকাট, কাঁঠালের পাল্লা, আচ্ছা, 18,000 করে বিক্রি করা। ঠিক আছে, এই যে নিচে আরেকটা আছে দেখেন, এই যে দেখতে পাচ্ছি, এটাও হেভি দরজা। আচ্ছা, এটা হলো 16,000 টাকা, 16,000 এরকম এক ডিজাইনের কয়েকটা আছে, অনেক অনেক অনেক। আচ্ছা,
এইটাও কাঁঠালের, এটাও কাঁঠালের ভিতরে দেখা যাচ্ছে না ভাই, উপর উপর থেকে আমরা দেখাই। আরেকটা কথা হলো আপনাদের একই ডিজাইন আচ্ছা, কিন্তু কাঠ ব্যবধানে দাম কম বেশি হবে, হবে যেমন এইটি যদি আপনি কাঁঠাল নেন দাম 18,000, গামারি নিলে দাম 12,000, আচ্ছা মেহগনি নিলে দাম 9,000, 9,000 ঠিক আছে। এই যে একটা একবারে ন্যাচারালি যে এইভাবে আসছে বানিশ করা, এগুলো বারান্দা পাল্লা মনে হয় বারান্দার জি 30-84 30-84 এর দাম হলো 7,000 7,000 টাকা 7,000 এক ডিজাইনের আছে অনেক। এটা কি কাঠের কাঁঠাল? এটা না, এটা হলো আপনাদের গামারির পাল্লা শিলকরির চৌকা চৌকা আচ্ছা। এই যে আছে গামারির পাল্লা শিলকরির চৌকা আচ্ছা, এটা 10,000 10,000 টাকা জি আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছি এই যে আরেকটা আছে দেখেন, এই যে এই তো আরেকটা এখানে আছে, এটাও কাঁঠালের পাল্লা, ওই কাঁঠালের চৌকা কাঁঠালের পাল্লা কাঁঠালের চৌকা, এটা 18,000 18,000 টাকা জি। এই যে ওই ডিজাইনের এইটা হলো আবার 3.5 আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছি এটা 10,000 গামারির পাল্লা শিলকরি চৌকা, গামারির পাল্লা শিলকরি চৌকা চৌকা আচ্ছা। একটা আছে এই যে গামারির পাল্লা আপনার মেহগনির চৌকা, মেহগনির চৌকা এটা হলো 8,000 8,000 টাকা 8,000 একটা আছে রাউন্ড পাল্লা, রাউন্ড পাল্লা রাউন্ড পাল্লা ওয়া অনেক বড় পাল্লা, অনেক বড় 4-7 একদম নতুনের মতো লাগতেছে। হ্যাঁ জি একবার 4-7 নতুন, এগুলো ফাঁকা ফাঁকা হওয়ার কোনো চান্স নাই না, এটা কোনো চান্স নাই তো মানে এই ক্ষেত্রে আপনারা কোনো গ্যারান্টি দিচ্ছেন? এটা আপনাদের গ্যারান্টিটা 100% নিয়ে কত বছর গ্যারান্টি দিবেন আপনারা? মিনিমাম 40-50 বছর কিছু হবে না, পুরাতন দাদা 40-50 বছর গ্যারান্টি দিচ্ছেন? পুরাতন দাদা তো আপনাদের ভালো নতুন সিজনিং ট্রিটমেন্ট করিয়া লাগাইছে, 10-12 বছর ব্যবহার হইছে আমরা আনছি আচ্ছা, এখন আরো 40-50 বছর তো এমনি বলা যায়, এমনিতে বলা যায় আচ্ছা। এই যে আছে ওটা প্রাইস বলেন নাই ভাই, এটা হলো আমরা 18,000 18,000 টাকা এই রকমই, এটারই আবার স্কয়ার বাদও আছে লেভেলও আছে আচ্ছা, 400 এই সেম ডিজাইনই দাম 18,000 18,000 এই যে একটা আছে আপনার এই 2.5 2.5 ওকে, এটা ওই 7,000 এটা 7,000 টাকা 7,000 এই যে একটা আছে আপনার 39-84 39-84 এটা হলো 8,000 এটা হচ্ছে 8,000 টাকা এক মিনিট আচ্ছা। ওই যে আসলাম ভাই ওই যে কাল টাকা দিয়েছে মাল নিব, কি কি নিব? এই যে আরেকটা আছে আপনার কামারি, কামারি জি এটা 10,000 এটা 10,000 টাকা 10,000 হলো 42-84টা আচ্ছা, আর যদি আপনি এটা 36-84 নেন সেই ক্ষেত্রে 9,000 9,000 টাকা সেইটাও আছে। এই যে আচ্ছা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা একই প্রাইস না? একই প্রাইস। এই যে আরেকটা আছে আপনার গামারি, গামারি গামারি আপনার আর চৌকার অরিজিনাল সিল করি, চৌকাটা চলো অরিজিনাল অরিজিনাল সিল করি, প্রাইস 10,000 10,000 টাকা। ওই যে নিচে আছে দেন একটা কাঁঠাল, এই যে কাঁঠাল আছে নিচে, এটা হলো 11,000 11,000 টাকা। এটা দাম পুরাতন দজা কিনবেন অবশ্যই, কিন্তু দেখতে থাকুন ডিজাইন গুলো, যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দিয়ে মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন জি। আচ্ছা এই আছে আপনি, এই যে আছে যে যে নিচে একটা দেখেন, এটার বলে মসজিদ ডিজাইন, সেগুনের এটা ভাই, সেগুনের মসজিদ ডিজাইন জি। এটা হলো 36-84 36-84 এটার প্রাইস 13,000 আর যদি এই সেগুনেরই এই 42-84 নিতে চান আচ্ছা, তাহলে ওটার রেট হলো 17,000 প্রত্যেকটা দজা 10 ইঞ্চি ফিটনেস আছে, 10 ইঞ্চি ফিটনেস আছে, আর নিচের হলো কাঁঠাল, নিচেটা কাঁঠাল এটা কাঁঠাল। তবে পুরানের ক্ষেত্রে 100-200 একটু কম হয়, এটা মানিয়ে নিতে হবে আপনি, কেন তার কারণ ওটা রং করা থাকে আচ্ছা, অনেক সময় দেখা গেছে রংটা আমরা উঠে পরিষ্কার করি আবার ডিজাইন করি আচ্ছা, একটু কম হইতে পারে, একশোটা কম হইতে পারে, কাস্টমার নিয়ে আসে যাতে বিভ্রান্তি না হয়, এটা কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এইটাও কাঁঠাল একবারে নতুনের মতো, ওকে ওকে দেখতে পাচ্ছি একদম নতুনের মতো, কিন্তু এটা 10,000 10,000 টাকা 10,000 আর আমার এই পাশের আরেকটা দোকান আছে ওইটার ভিতরে সব নতুন আইটেম প্লাস্টিক এবং পাল্লা। তো দর্শক এবার আমরা কিছু নতুন কালেকশন দেখাবো ভাই, এগুলো কি কাঠের দরজা? এটা হলো ভাই মেহগুনি, মেহগুনি দরজা, মেহগুনি একবারে কোনা কাটা খিল করা আপনার সিজনিং করা, সিজনিং করা পাল্লা, সিজনিং করা পাল্লা আচ্ছা আচ্ছা। এটা এটা আছে আপনার 33-81 33-81 এটা এই অবস্থায় নিলে বানিশ ছাড়া প্রাইস হলো 6,000 6,000 টাকা 6,000 আর যদি আপনার ওই যে 39-81 নেন 500 টাকা বেশি আচ্ছা ঠিক আছে। এই যে এটা 39-81 এটা 39-81 জি, এটা হলো 6,500 6,500 টাকা 500। এটা আমরা একটা ডিজাইন করে রাখছি, কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো ডিজাইন করে দাও, যে কোনো ডিজাইন করা যাবে করা যাবে জি আচ্ছা ঠিক আছে। এই একটা কাঁঠালের পাল্লা আচ্ছা, এটা হলো 39-81 39-81 এটা হলো এইভাবে নিলে 10,000 বানিশ আলাদা চৌকাঠ আলাদা আচ্ছা। এই এইটা হলো কাঠের চৌকাঠ পাওয়া যায় না জি, এইটা হলো আমরা গামারিও আছে এটার ভিতরে মেহগুনিও আছে, গামারিও আছে মেহগুনিও আছে, ডিপের পাল্লা এটা গামারি নিলে 5,000 মেহগুনি নিলে 4,000 আচ্ছা ঠিক আছে। এই একটা আছে মেহগুনির এই ডিপ পাল্লা বলে, যেটা পাল্লা বলে এটাকে, এটা হলো আপনার আছে 27 ইঞ্চি 27 ইঞ্চি এটা 27 ইঞ্চি নিলে 3,000 33 ইঞ্চি নিলে 3,500 3,500 আর 30 নিলে আরো 300 বেশি, এটা 3,000 তাই তো জি। এই যে নিচে আরেকটা আছে পেলেন একবারে আচ্ছা আচ্ছা, এই এটার উপর যে কোনো ডিজাইন করে দেওয়া যাবে, কোনো ডিজাইন করে দেওয়া যাবে, প্লেন ডিজাইন এমনি প্লেন পাল্লা নিলে 5,000 ডিজাইন করে নিলে 1,000 বার 1,000 বার বাড়বে জি আচ্ছা ঠিক আছে। এই যে একটা আছে 4-7 4-7 4-7 কাঁঠালে, ওকে এই নতুন, এটার দাম হলো 12,000 12,000 টাকা জি। এই যে আছে আপনি 3-7 3-7 জি আচ্ছা, এটির প্রাইস হলো 6,000 এটার প্রাইস হলো 6,000 ঠিক আছে। এই যে একটা আছে গামারি, গামারি এই এটার পাল্লা হলো 7,000 7,000 টাকা জি। এই যে আছে আপনার এটা বিক্রি করা, এগুলো সিজনিং করা পাল্লা, একবার সিজনিং করা পাল্লা জি, এবার এক ডাক্তার সাহেব নিছে 6,000 করে 6,000 টাকা করে জি। এটার সাথে সাথে আমাদের আরো কিছু নতুন প্লাস্টিক আছে, নতুন কিছু প্লাস্টিক দজা আছে, এই যে দেখেন
কাট কালার আমাদের ইয়ার হলো আপনার এই প্লাস্টিক হলো 3000 থেকে আরম্ভ করে 12000 পর্যন্ত আছে আচ্ছা মানে সকল ধরনের প্লাস্টিক সকল ধরনেরই আছে আপনার লিট আছে আরএফএল আছে এএমএস আছে আচ্ছা আচ্ছা এই যে আমরা গ্লাস ডোরও আছে এই যে ডোরও আছে এই যে আমরা আচ্ছা ঠিক আছে এখানে পুরানের সাথে কিছু নতুনও রাখছি সবাই তো নতুন পুরান নেয় না হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে এগুলো হলো সব আরএফএল আপনার আরএফএল এর দরজা এই যে আরএফএল এগুলো কেমন প্রাইস পড়ে এই আরএফএল এর এটা হলো 5500 একদম রেডি দরজা রেডি একবার আরএফএল এর রেডি দরজা 5500 পড়ে বিভিন্ন ডিজাইনের আছে আরএফএল আচ্ছা ঠিক আছে ক্যাডোর সহকারে দেওয়া যাবে ক্যাডোর আছে ক্যাডোর আছে আচ্ছা এই দেখতে পাচ্ছি গ্লাস ডোর জি জি আচ্ছা টেম্পার গ্লাস পাওয়া যায় আপনাদের কাছে টেম্পার গ্লাস আছে টেম্পার গ্লাস হলো আপনার 10000 থেকে আরম্ভ করে উপরে আছে উপরে আছে টেম্পার দুই দিকে টেম্পার দুই দিকে টেম্পার এর মধ্যে দুই ধরনের এক দিক টেম্পার দিলে ওটা দাম আবার কম কম আচ্ছা এই যে আরএফএল এর দেখেন আরএফএল এর জি ওকে এই যে আরএফএল এর কাট কালার এটা আরএফএল এর কাট কালার জি এই যে নিচের এরিকা আরএফএল এর অনেক দরজা আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা তো শেষ করে দিই আজকে আমরা তাই তো আচ্ছা শেষ করার আগে আপনাদের সবাই ঠিকানা আরএফএল বলে দেন ভাই এটা আমাদের ঠিকানা হলো মোহাম্মদপুর বেরিবাদ সিদ্ধার মেডিকেলের উত্তর পাশে সরকুঞ্জের পাশে মেসার শাহরিয়ার রাফি এন্টারপ্রাইজ নিউ জনতা মার্কেট ওকে দর্শক স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি যেগুলো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে অবশ্যই যোগাযোগ করবেন এর মধ্যে কোনো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দিবেন বা সরাসরি কল করে কথা বলতে পারেন ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ